প্রকল্পের উপভোগ করছেন এসএ গ্রুপ প্রেজেন্স বঙ্গমাতা ইন্টারন্যাশনাল স্কোয়াশ টুর্নামেন্ট 2022। ইতিমধ্যে তিনটে সেমিফাইনাল আমরা দেখেছি, আরও একটি বাকি আছে, সাড়ে পাঁচটায় সেটি শুরু হবে। তার আগে আমি কথা বলতে চাই এই টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাজেদ আরিফিন আলম। আপনাকে প্রথমে অভিনন্দন এত বড় একটা টুর্নামেন্ট চট্টগ্রামের মাটিতে অর্গানাইজ করার জন্য। জি, থ্যাংক ইউ সো মাচ। আর আপনারা যে লাইভ স্ট্রিম করছেন এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ। প্রথমেই জানতে চাই আপনি নিজে স্কোয়াশ খেলেন কিনা। জি, আমি অলমোস্ট এখন 25 বছর হচ্ছে যা স্যারের স্কোয়াশ এবং নিয়মিত খেলি। এই টুর্নামেন্ট আয়োজনের পিছনে কি আপনি স্কোয়াশ অনেকদিন ধরে খেলেন সেটা কি কোনো বড় ভূমিকা পালন করেছে, নাকি একটা দায়বদ্ধতার জায়গা থেকে এই টুর্নামেন্টটি আসলে আয়োজন করছেন? আমি আসলে ফেডারেশনের একজন মেম্বার হিসেবে আছি কয়েক বছর ধরে, সো এরকম যে বিভিন্ন স্কোয়াশ টুর্নামেন্ট আয়োজন হচ্ছে এটার সাথে আমি আছি। বাট আমাদের যে গ্রুপ, এবার এসএ গ্রুপ যে স্পন্সর করছে, এটা আমাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির পার্ট হিসেবে আমরা বিভিন্ন ব্যাডমিন্টন টুর্নামেন্ট, বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্ট স্পন্সর করে আসছিলাম। এই ফার্স্ট টাইম আমরা একটা ইন্টারন্যাশনাল স্কোয়াশ টুর্নামেন্টের একটা সুযোগ পেয়েছি। আমি ফেডারেশনকেও ধন্যবাদ জানাই এই সুযোগের জন্য, এবং এই সিএসআর এর পার্ট হিসেবে আমাদের কোম্পানি এই স্পন্সর করছে এই টুর্নামেন্টটা। এই টুর্নামেন্ট তো কালকেই শেষ হয়ে যাবে, এরপরে আর কোনো ধরনের আয়োজন কি সামনে আছে আপনাদের? আমাদের এই বছরের শেষের দিকে আমাদের আরেকটা পিএসএ ইন্টারন্যাশনাল স্কোয়াশ টুর্নামেন্ট হোস্ট করার প্ল্যানিংয়ে আছে, তো এটা হয়তো অক্টোবরের দিকে হবে। সো এটা অলরেডি ফেডারেশন ইজ ইন টকস উইথ দ্য স্পন্সর, তো এটা অক্টোবরের দিকে অলরেডি প্ল্যান আছে, প্লেয়ার্সরা অলরেডি ইনফর্মড আছে। মানে ফুটবল ক্রিকেট যতটা জনপ্রিয় এদেশে, স্কোয়াশ কিন্তু সেরকম না। এমনকি মানে অনেকে জানেই না আসলে পয়েন্ট কী করে হয়, কারা খেলে, কীভাবে খেলে, সবাইকে জানানোর জন্য কি কোনো উদ্যোগ আপনাদের আছে? জি, আমরা এখন বিভিন্ন স্কুলে আপনার এই স্কোয়াশ একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে গ্রহণ করে স্টার্ট করার জন্য ওই উদ্যোগটা নেওয়া হয়েছে। ঢাকার বিভিন্ন স্কুলস, চিরঙ্গের বিভিন্ন স্কুলস, খুলনা, গোপালগঞ্জ বিভিন্ন স্কুলে কিন্তু আপনার এই স্কোয়াশটা এখন জনপ্রিয় হচ্ছে, শুরু হচ্ছে। স্কোয়াশ এমন একটা গেম যে এটা আপনার একটা ছোট একটা এরিয়ার মধ্যে, একটা ছোট রুমের মধ্যে কিন্তু খেলাটা শুরু করা যায়। সো আপনার কিন্তু আর অনেকজন প্লেয়ার্স লাগে না, আপনি দুইজনকে দিয়েই কিন্তু একটা একটা ছোট রুমের মধ্যে ইউ ক্যান স্টার্ট, অ্যান্ড এটা ফিটনেসের জন্য এটা আপনার খুব একটা ভালো ভূমিকা পালন করে। সো আমরা এই গেমটা আসলে গত ডেকেজ ধরে ওরকম কোনো জনপ্রিয়তা নেই, ওরকম বেশি প্লেয়ার্সরা খেলে না, বাট গত কয়েক বছর ধরে এই বিভিন্ন টুর্নামেন্টের মধ্য দিয়ে এবং বিভিন্ন স্কুলে যে আমাদের যে ফেডারেশন যে কাজগুলো করছে সেটার মধ্যে দিয়ে এখন স্কোয়াশ প্লেয়ার্স বাড়ছে। সো আমরা, এবং এইটা আমাদের ইন্টারন্যাশনালি আমাদের এই টুর্নামেন্টটার মাধ্যমে বাংলাদেশ যে একটা স্কোয়াশ ডেস্টিনেশন এটা আমরা মোটামুটি একটু এস্টাবলিশ করতে পেরেছি, যেহেতু এটা সেকেন্ড টুর্নামেন্ট। সো আগামীতে এরকম আমার মনে হয় এরকম টুর্নামেন্ট এবং স্কুলের কাজগুলোর মধ্যে দিয়ে আমাদের স্কোয়াশটা আরও জনপ্রিয়তা হবে ইনশাল্লাহ। অল্প কিছুক্ষণের মধ্যেই ফোর্থ সেমিফাইনালটা শুরু হতে যাচ্ছে, আমরা সেই খেলায় চলে যাচ্ছি। আরফিন ভাই, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, নিশ্চয়ই কালকে আমাদের সাথে কথা হবে। আমরা একটু প্লেয়ারের সঙ্গে কথা বলতে চাই। আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো। ফার্স্ট টাইম মানে পার্টিসিপেট করে মনে করে নিজেকে ধন্য মনে করতেছি, দেন ইনশাল্লাহ নেক্সট ডে ভালো করব। আচ্ছা, একজন ফিমেল প্লেয়ার হিসেবে অনেকেই তো এই খেলাটা আসলে খেলে না, যে আমরা ব্যাডমিন্টনে দেখি, টেনিসে দেখি, কিংবা ফুটবল ক্রিকেটেও দেখি, আপনার কি মেসেজ থাকবে যারা আসলে ফিমেলরা এই খেলায় আসতে চায়? আমি অবশ্যই বলবো, প্লিজ, এটা হলো একটা ইনডোর গেম, এটা ফিটনেসের জন্য ভালো সব দিক দিয়ে। আমাদের মেয়েরা তো, আমাদের তো মুসলিম কান্ট্রি, তাদের বাইরে খেলতে সমস্যা হয়, আমি তাদের সাজেস্ট করবো প্লিজ তারা স্কোয়াশে আসতে পারে, দ্যাট ইজ ভেরি গুড গেম স্কোয়াশ, আমি সবাইকে ইনভাইট করতে চাই প্লিজ। আমি আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, আপনি তো স্কোয়াশ খেলছেন, কেমন লাগছে? Sorry, from Sri Lanka. Yeah, I'm from Sri Lanka. My name is Ravindu Laksiri. This is my first PSA tournament. I won the fifth place in this tournament. So how you enjoy here in Chittagong? Organizing is very good. Sponsoring is very good. I enjoy in doing very well. Any message for the Bangladeshi spectators, sir? Yes, very organizing is very good and sponsoring is very good. Very good organizing. I am very enjoying in tournament. So all credit goes to Arfin Bhai and his team. Thank you so much. দর্শক, আমরা চলে যাচ্ছি খেলায়।